আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমানস ব্লগ আজ আপনাদের সামনে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তবে একটু ভিন্নতা রয়েছে আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোটেলের মতো পারফেক্ট ফুলকো এবং মুচমুচে বেগুনি বাসা কিন্তু ইফতারের জন্য আমরা বেশিরভাগ সময় বেগুনি তৈরি করে থাকি কিন্তু সেই বেগুনিটা হোটেলের মতো কিন্তু আর মুচমুচে এবং পারফেক্ট হয় না তার কারণ টিপ অ্যান্ড ট্রিক সহ আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব আশা করছি অনেক উপকার আসবে আমার আজকের রেসিপিটি তো চলুন ভিডিওর মূল পর্বতে চলে যাই সর্বপ্রথম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি বা একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো এটা কিন্তু নর্মাল পানি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ আমি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণের মতো লবণ ব্যবহার করছি এখন পানির সাথে লবণটা খুব ভালো করে একটু গুলিয়ে নিব এখন অনেকে বলতে পারেন আমি এখানে পানি কেন লবণ দিয়ে গোলাচ্ছি আসলে হয়েছে কি আমরা বেগুনই কিন্তু অনেক সময় দেখি যে ব্যাটার লাগে না বা মোটা হয় বা পাতলা হয় বা ফুলকো হয় না বা মুচমুচে হয় না তার অনেক কারণ থাকে আর বেগুনের কি যদি আমরা আলাদাভাবে লবণ দিয়ে মেখে মাখিয়ে রাখি তাহলে কিন্তু এটা পানি ছেড়ে দেয় তবে আপনি এখানে দেখেন খুব পাতলা করে কিন্তু বেগুনের জন্য স্লাইস করে নিয়েছি যেরকম আমরা বেগুনের জন্য কেটে থাকি তো সেগুলোকে এখন আমি এই লবণ পানিতে প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে করে বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে লবণের স্বাদটা ঢুকে ঢুকতে পারে বা বেগুনি বা বেগুনটা যেন লবণটাকে অ্যাবজর্ব করতে পারে সেই সময়টাও দিব তো এখন আমি চলে যাব বেসনের গোলাটা তৈরি করার জন্য আর ওইদিকে আমাদের বেগুনিটা একটু লবণটাকে করে নেবে এখন এখানে আমি এক পরিমাণের বেসন নিয়ে নিয়েছি রমজান মাসে তো সবার ঘরেই বেসন থাকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করেও নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণের জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আমি যে পরিমাণে দিয়েছি আমার এক কাপ বেসনের জন্য সব কিছু একদম পারফেক্ট ছিল আপনারা যদি বেসনের পরিমাণটা কম বা বাড়িয়ে নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা আপনি এখানে কম বা কম বেশি করে নিতে পারেন তার এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি আপনারা চাইলে খাবারের সোডা বা বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বা বেসনটাকে গুলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি এখানে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব সেজন্য আর বেগুনি ভাজার জন্য এখানে বেসনের যে গোলাটা আপনারা তৈরি করবেন সেটা একদম পাতলা বা অতিরিক্ত ঘন হবে না তার কি কনসিস্টেন্সিটা থাকবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে স্কিনে দেখিয়ে দিব তা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি বেশ অল্প অল্প পানি নিয়ে ব্যাটারটাকে খুব স্মুথলি তৈরি করে নিচ্ছি তো ফিরে আসছি কমপ্লিট করার পরে তো দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং কনসেন্ট্রেটটা কিন্তু আপনারা দেখতেই পারছেন স্কিনে যে কী পরিমাণের হবে আপনারা চলে এখানে আরেকটু ঘন নিতে পারেন তবে এটাই হচ্ছে পারফেক্ট কনসেনট্রেটিভ আপনার বেগুনিটা ভাজার জন্য তা আমি খুব ভালো করে হ্যান্ড উইসের সাহায্যে ফিটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে একটা এয়ার কিউরিট হয় সেজন্য দেখেন আমার কিন্তু পুরো পানিটাই কিন্তু লেগে গিয়েছে আপনারা যে এখানে সামান্য এক টেবিল চামচ পরিমাণে তেলও ব্যবহার করতে পারেন তা আমি আর তেলটা ব্যবহার করছি না আমি ড্রেক আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন কী কনসেপ্ট আছে এবং আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে যে দশ মিনিট আমি এখন বেগুনিগুলো এখানে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর একটা স্ট্রেনারে তুলে আমি খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিব যাতে করে বেগুনির গায়ে কোনো পানি না থাকে আর দেখেন লবণ পানিতে ভিজিয়ে রাখার পরে বেগুনির থেকে কিন্তু অনেকটা ময়লা এবং কষ বের হয়ে গেছে মানে একসাথে দুইটা কাজ হয়ে গিয়েছে তো খুব ভালো করে পানি ঝরওয়ার পর এগুলো আমরা এখন ভাস্তে চলে যাব এখানে আমি বেশ তেল মানে তেলটা গরম করে নিয়েছি তো আমি একটু ব্যাটার দিয়ে দেখছি আমার তেলটা পুরোপুরি গরম হয়েছে কি না সেজন্য তো আমার তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পরে এখন আমি একে একে বেগুনিগুলো এর মধ্যে দিয়ে দিব আর আমি বেগুনিগুলো মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নিব আর দেখবেন আমার এই ব্যাটারটা মানে বেগুনিতে চুবানোর সাথে সাথে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দরভাবে একা একা এটা ফুলে উঠবে আমার একটু এটা কোনো কিছুর সাহায্যে এটা লাড়াচাড়া করতে হবে না তো আমি আর একটা বেগুন নিয়ে বেগুনের স্লাইস নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি দেখেন অটোমেটিকলি কিন্তু আমার বেগুনিটা উপরে ফুলে উঠছে আমি একা একে এখন সবগুলো বেগুনি এর মধ্যে দিয়ে দেবো আর আপনারা বেগুনি ভাজার সময় একটু তেলটা বেশি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে বেগুনিটা খুব সুন্দর হয় সেই জন্য ডুবো তলে বেগুনি ভাজলে কিন্তু বেগুনিটা আরও বেশি সুন্দর হয় তা আমার বেগুনিগুলো দেখেন অটোমেটিক ফুলে উঠছে আমার কিন্তু এগুলোর হাত দিয়ে চেপে চেপে বা তেলটাকে দুলিয়ে কিন্তু বেগুনিগুলো ফুলানো লাগছে না এটা অটোমেটিক একা একাই বেগুনিগুলো ফুলে উঠছে তো আমি এপাশ ওপাশ বেশ ভালো করে ভেজে নিয়েছি তো দেখতেই পারছেন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ঝরিয়ে ঝরে একটা বাটিতে তুলে নিব আপনারা চাইলে একটা কিচেন তাওলের উপরে রেখে আপনারা এক্সট্রা অয়েল গুলো টিস্যুতে নিয়ে অ্যাবজর্ব করে নিতে পারে সেইভাবে রাখতে পারেন তো আমি আরো বেশ কিছুটা বেগুনি ভেজে নিচ্ছি আমার বেগুনিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ফুলকো হচ্ছে আমার রেসিপিগুলো যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই পিকচার এবং ভিডিও আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে একদমই ভুলবেন না আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার এখানে আরও কিছু বেগুনি ভাজা হয়ে গিয়েছে আমি তেলটাকে ঝরিয়ে আবার প্লেটে উঠিয়ে নিচ্ছি তেল ঝরে গিয়েছে তা আমি বেগুনি গুলো একটা প্লেট এরকম নিয়ে নিয়েছি দেখেন আমার বেগুনি গুলো কত সুন্দর মোছমুছে এবং পারফেক্ট হয়েছে ঠিক যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়েছি এখন চলে যাচ্ছি পরিবেশন করতে তো দেখলেনি তো খুব সহজে কিভাবে আমরা বাসায় হোটেলের মতো ফুলকো এবং মছমুচে পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আর দোকানের মতো পারফেক্ট রেসিপি চেতে হলে পেতে হলে আমার ভিডিওটি অবশ্যই হুবহু ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তো নি তো খুব সহজে কিভাবে বেগুনিটা তৈরি করে নিলাম আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন বেগুনিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরেও কুক হয়ে গিয়েছে দেখতেই পারছেন একটু কাঁচা রয়নি এবং খুব সুন্দর একটা পারফেক্ট লেয়ার হয়েছে এবং খুব ক্রিস্পিও কিন্তু হয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ফ্রেন্ডস এবং সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম